হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়। জেনে নিন, দীর্ঘদিন সঙ্গমে লিপ্ত না হলে কি হয়। দৈনন্দিন জীবনে যাদের থিম সং একলা চলরে, তাদের পরিস্থিতি কিন্তু বেশ উদ্বেগজনক। একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা বলেছেন, সুস্থ থাকতে ও বেশিদিন বাঁচতে স্বাভাবিক যৌন জীবনের কোনো বিকল্প নেই। ভালো খাবার পরিবেশের পাশাপাশি স্বাভাবিক ও নিয়মিত যৌনতাও মানব দেহের একেবারে প্রাথমিক চাহিদার মধ্যে পড়ে। বেশ কয়েক সপ্তাহ বা মাস যারা সঙ্গমে লিপ্ত হয়নি, সেই সব প্রাপ্তবয়স্কদের কিন্তু বেশ কিছু সমস্যা দেখা দেয়, সেগুলি এই প্রতিবেদনে সাজিয়ে দেওয়া হলো। এক, স্মৃতির স্মরণে বইয়ে খানিকটা পিছনে চলে যান পুরুষরা ও মহিলারা, তাদের মনে পড়ে যায় শেষবার মিলনের অভিজ্ঞতা। বিশেষজ্ঞরা বলেছেন, দীর্ঘদিন মিলিত না হলে প্রত্যেকের মনে পুরনো স্মৃতি এসে ভিড় করে। এক্ষেত্রে মহিলারা খানিকটা ইমোশনাল হয়ে পড়েন, অন্যদিকে পুরুষরা মনে মনে খানিকটা রেগেই যান। দুই, দ্বিতীয় পয়েন্টটি বেশ উদ্বেগজনক। গবেষকরা বলেছেন, একসময় নিয়মিত মিলিত হতেন, অথচ এখন কাজের চাপে হতে পারছেন না, এমন ব্যক্তিদের মনে অবসাদ জমা হয়। পুরুষদের এই সমস্যাটি বেশি হয়, কারণ তাদের মনে অধিকাংশ সময় নানান সেক্সুয়াল ফ্যান্টাসি ঘুরপাক খায়। এই সময় কোনো পার্টি বা গেট টুগেদারে গিয়ে অন্য কোনো দম্পতিকে চোখের সামনে ঘনিষ্ঠ হতে দেখলে সেটাও সহ্য করতে পারা যায় না। তিন, বেশ কয়েকদিন সঙ্গমে লিপ্ত হতে না পারলে মনে মনে অন্য সঙ্গী বা সঙ্গিনীর খোঁজ শুরু হয়ে যায়। বিশেষত আজকের ব্যস্ত জীবনে যে দম্পতিরা একসঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে পারেন না, তাদের মধ্যে এই সমস্যা সবচেয়ে বেশি উঁকি মারে। অনলাইন ডেটিং অ্যাপস, পর্ন সাইটে ঢু মারার ক্ষেত্রে মাত্রা বেড়ে যায়। এমনকি কখনো কখনো এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে ফোন করে ফেলতেও ইচ্ছা করে। চার, এভাবেও বেশ কিছুদিন কেটে যাওয়ার পর অবসাদগ্রস্ত মন পরিস্থিতিকে স্বীকার করে নিতে বাধ্য হয়। মন ও শরীর থেকে যৌন চেতনা একটু একটু করে কমতে থাকে। এই প্রবণতা কিন্তু বেশ বিপজ্জনক। অনেকেই এই সময় ভাগ্যের উপর নিজেকে ছেড়ে দেন, বিশেষত মহিলারা। তারা মনে করতে শুরু করেন, আজ না হোক কাল নিশ্চয়ই তার মনের মানুষ আসবেন। ততদিন অন্য কাজে মনকে ব্যস্ত রাখলে বোধ হয় স্বস্তি মিলবে। পাঁচ, সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলি, কারো জীবন কখনো এক খাতে বয় না। খরস্রোতা নদীও একদিন পথ হারায়, আবার শুষ্ক মরুভূমিতেও মরুদ্যানের দেখা মেলে। আজ না হোক কাল প্রত্যেকের জীবনে সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যাওয়ার রাজপুত্তর বা কন্যার দেখা মিলবে। সেই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করুন, আর সেই দিনটি চলে এলে সুযোগের সদ্ব্যবহার করতে একটুও দেরি করবেন না যেন। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।